ক্যারিয়ারে সাফল্য পেতে চান, তাহলে আর চিন্তা না করে বেশ কিছু স্টেপস ফলো করুন এবং সেই স্টেপসের মাধ্যমে নিজের ক্যারিয়ারে সাফল্য এনে নিন। নমস্কার, আমি অমৃতা, বিশালদার বোন, এবং এই ভিডিওতে আলোচনা করব ক্যারিয়ারে সাকসেস পাওয়ার বেশ কিছু টিপস। প্রথমত কি, সঠিক ক্যারিয়ার বেছে নিন, অর্থাৎ আপনি যেই পেশায় নিযুক্ত হতে চান, যেই কাজটা করতে চান, সেটাকেই নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিন। শুধুমাত্র সবাই যেটা করছে বা সবাই যেদিকে যাচ্ছে সেদিকে যেতে হবে বা কেউ বলছে বলে সেদিকে যেতে হবে, একদমই এভাবে ক্যারিয়ার বেছে নেবেন না, তাহলে হয়তো সাকসেস পাওয়াটা বেশ কিছুটা কষ্টকর হয়ে উঠবে। সেকেন্ড পয়েন্ট কি, আপনার নিজের পেশা পছন্দ করুন। আপনি নিজে যেটা করতে চাইছেন আপনি সেই পেশা বেছে নিন, নিজের পেশা পছন্দ করুন, কারোর কথায় নয়। থার্ড পয়েন্ট কি, সাহায্যের জন্য জিজ্ঞাসা করুন। আমরা সকলেই সব কিছু জানি না, সাহায্য আমাদের সকলের দরকার পড়ে। তাই আপনি যেই পেশায় নিযুক্ত হতে চাইছেন সেই পেশার কোনো সিনিয়র মানুষ বা যে এই বিষয়টা সম্পর্কে জানে তার সাথে কথা বলুন, তার থেকে সাহায্য নিন, তার থেকে অ্যাডভাইস নিন কীভাবে কী করা যেতে পারে, তার সাথে কথা বলে বিষয়টা সম্পর্কে জানুন। ফোর্থ কি, আপনার কৃতিত্ব প্রতিফলন করুন। আপনার যে কৃতিত্ব আছে সেইটা সকলের সামনে প্রতিফলিত করার চেষ্টা করুন, যে আপনার কীরকমভাবে আপনি কাজ করছেন, কী আপনার কৃতিত্ব সেইগুলো। ফিফথ পয়েন্ট কি, শক্তিশালী কাজের নীতি স্থাপন করুন। শক্তিশালীভাবে যে কাজের একটা প্ল্যানিং তৈরি করুন, কীভাবে আপনি কাজটাকে এগোবেন, কীভাবে কাজটা করবেন, সেটার একটা নীতি স্থাপন করুন। ইতিবাচক থাকুন, এটা হচ্ছে সিক্সথ পয়েন্ট, এবং এটা খুব ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা যখনই কোনো কাজ শুরু করি তখনই আমরা কোথাও না কোথাও গিয়ে মনের মধ্যে আমাদের মনে হয় যে হবে তো বা এটা করতে পারবো তো। সাপোজ আমরা বিজনেস করতে গেলে বিজনেসে ইনভেস্টমেন্টের আগে আমরা ভাবি যে এতটা টাকা ইনভেস্ট করছি, যদি ঠিকভাবে না হয়, যদি কিছু না হয়, এই যে যদি বা একটা নেগেটিভ মনোভাব, সেইটা নিজের মন থেকে সরিয়ে দিন। খুব সাহসিকতার সাথে ইতিবাচক থাকুন, পজিটিভলি ভাবুন, পজিটিভিটির সাথে চলুন, জিনিসটা সাকসেসের কিন্তু একটা বড় স্টেপ এটা। সেভেন, আপনার দক্ষতা উন্নত করুন। আপনি যে বিষয়ে এগোচ্ছেন সেই বিষয়ে তো একাধিক জিনিস জানা, একাধিক স্কিল জানার প্রয়োজন, তো সেই বিষয়টা ক্রমাগত প্রতিদিন সেটাকে উন্নত করুন। স্কিলস থাকলে আপনি সেই বিষয়ে কিন্তু সাফল্য পাবেন। নম্বর এইট, আপনার নিয়োগকর্তার যা প্রয়োজন তা অনুমান করুন। আপনার নিয়োগকর্তা যে যা প্রয়োজন হচ্ছে তিনি বললো আর আপনি এনে দিলেন এরম তো না, আপনি তার সাথে সাথে নিজেও ভাবুন, নিজেকে দিয়ে ভাবান যে কী কী হতে পারে, কী কী করা যেতে পারে, আরও কী কী করতে পারেন, সেরকমভাবে অনুমান করুন নিজেও। নাম্বার নাইন, চারপাশের লোকেদের কথা মনোযোগ দিয়ে শুনুন। শুধুই কথা বললে কী হবে, শুধু কথা বললে নয়, বরং সবাই কী বলছে, কী শুনছি, সমস্তটা মন দিয়ে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। সেটা সব কিছু হতে পারে, ভালো কথা হোক, খারাপ কথা হোক, খারাপ কথাটা আমরা একটু এগিয়ে চলবো, এড়িয়ে চলবো, কিন্তু ভালো কথাটা আমাদের নিতে হবে ও মনোযোগ সহকারে সমস্তটা শুনতে হবে। নেক্সট কি, নতুন ধারণা উপস্থাপন, নতুন প্রকল্প শুরু, সুযোগ তৈরির উপায় উদ্যোগ নিন। আমরা প্রত্যেকটা প্রফেশনে দেখি, এখনও পর্যন্ত প্রত্যেকটা প্রফেশনেই চলছে, সকলেই সে প্রত্যেকটা প্রফেশনে অনেক মানুষ কাজ করছে, কিন্তু আপনি কেন অন্যদের থেকে আলাদা হবেন, আপনি কিভাবে অন্যদের থেকে আলাদা হবেন, এটা কিন্তু আপনার ওপরে। অর্থাৎ আপনি নতুন প্রকল্প শুরুর কথা ভাবতে পারেন, নতুন ধারণা উপস্থাপন করতে পারেন, যাতে আপনি বাকি দশটা মানুষের থেকে একটু ডিফারেন্ট কাজ করতে পারেন এবং বাকি দশটা মানুষের থেকে সাকসেসফুল হতে পারে। কর্মক্ষমতার মূল্যায়ন, আপনি যে কাজ করছেন সেটার মূল্যায়ন। নেক্সট টুয়েলভ, আপনার শক্তি চিহ্নিত করুন। আপনি কোন বিষয়ে কতটা কীভাবে কী প্ল্যানিং করছেন, কতটা পাওয়ারফুলি কাজ করছেন, সেইটাকে চিহ্নিত করুন। নেক্সট নাম্বার থার্টিন, যে কোনো পরিস্থিতি এবং চ্যালেঞ্জ গ্রহণের জন্য নতুন দক্ষতা সরঞ্জাম শেখার জন্য রেডি থাকুন। কীভাবে, মানে আমরা যখনই কোনো জিনিসে কাজ শুরু করি, হয়তো একটা কোনো জব সেক্টরে গিয়ে কাজ করছি, সেখানে আপনি বেসিক কম্পিউটারটুকু জানেন, কিন্তু পরবর্তীকালে দেখলেন যে হ্যাঁ, এখানে অ্যাডভান্স লেভেলে কাজটা জানাও দরকার, অ্যাডভান্স সফটওয়্যার, আরও কিছু সফটওয়্যার শেখার দরকার, তাহলে অবশ্যই আপনি আপনাকে নিজেকে রেডি রাখুন, নিজের স্কিলস রেডি রাখুন, যাতে আপনি সমস্ত কিছু সময় রেডি থাকতে পারেন যে হ্যাঁ, আমি বেসিকটার সাথে সাথে অ্যাডভান্সটাও জানি। তো শুধুমাত্র এই ক্ষেত্রে না, সমস্ত প্রফেশনের ক্ষেত্রে আপনি নিজের স্কিলস সবসময় দিনের পর দিন সেটাকে আরও বেশিভাবে বাড়ানোর চেষ্টা করুন, স্কিলস বাড়ানোর চেষ্টা করুন এবং নিজে আরও অনেক কিছু জ্ঞান আহরণের চেষ্টা করুন। নেক্সট নাম্বার ফোরটিন, সক্রিয়ভাবে যোগাযোগ করুন।
আমাদের এই জেনারেশনের মধ্যে খুব একটা কমন ওয়ার্ড আছে ইন্ট্রোভার্ট। আমরা সবাই ভাবি যে আমরা খুব ইন্ট্রোভার্ট এবং অনেকে সত্যিকারের ইন্ট্রোভার্টও, কিন্তু ইন্ট্রোভার্ট হলে আপনার কি ক্যারিয়ারে সেটা সাকসেসফুল মানে সাকসেসফুল হবেন, সাকসেস আসবে? একদমই নয়। কারণ আপনি যদি একা হয়ে থাকেন, এক দুজনের সাথে কথা বলেন, তাহলে আপনি কাউকে চিনবেন না। আপনার নেটওয়ার্কটা একটা নির্দিষ্ট মানুষের মধ্যেই থাকবে। আপনি যত মানুষকে চিনবেন তত আপনি অনেক বিষয় জানতে পারবেন, তত আপনি আরও অনেক সোর্স জানতে পারবেন। তো এরকম করে করে একটা টাইমে আপনি আপনার পাড়ার অনেককে চিনছেন, একটা টাইমে আপনি আপনার রাজ্যের অনেককে চিনছেন, একটা টাইমে আপনি আপনার দেশের মানুষকে চিনছেন। এইভাবে যত মানুষের সাথে সম্পর্ক স্থাপন করবেন তত সক্রিয় যোগাযোগ স্থাপন করার চেষ্টা করুন। নাম্বার 50, আপনার নেটওয়ার্ক বানান। যেটা বলছিলাম সেটাই, আপনি চারিদিকে যত মানুষের সাথে কথা বলবেন তত আপনার আপনাকে মানুষ চিনবে, আপনি অনেক মানুষকে চিনবেন, আপনি অনেক সিচুয়েশন ফেস করবেন যেটাতে আপনারই লাভ। নাম্বার 60, সহায়ক প্রতিক্রিয়া ব্যবহার করুন। মানে শুধুমাত্র যে আপনি আপনি বলছেন, আপনি শুনছেন, এরকম না। আপনার কাজের কী প্রতিক্রিয়া আসছে সেই প্রতিক্রিয়াগুলোগুলো মানে সেই প্রতিক্রিয়াকেও শুনুন। হ্যাঁ, অনেকেই সমালোচনা করবে, কিন্তু সমালোচনাকে এড়িয়ে যেতে হবে। সমালোচনাকে এড়িয়ে যাওয়ার থেকেও বড় কথা সমালোচনাকে পজিটিভলি নিয়ে। আপনি যদি কোনো ভুল করে থাকেন সেটাকে শুধরানোর চেষ্টা করুন, যদি এমনি সমালোচনা হয় সেটাকেও আপনি পজিটিভলি নিয়ে এগোতে থাকুন, কিন্তু প্রতিক্রিয়া অবশ্যই নেবেন সকলে। নাম্বার 70, বিশ্বাস অর্জন করুন। সকলেই বিশ্বাস অর্জন করুন, কারোর অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়াবেন না। যদি অবিশ্বাসের কারণ হয়ে দাঁড়ান তাহলে আপনার পক্ষে আপনার লাইফে ফ্লারিশ করা অবশ্যই ডিফিকাল্ট হয়ে উঠবে। নাম্বার 18, সমাধান খুঁজুন। এই না যে আমরা সব আমরা অবশ্যই নির্ভরশীল থাকি এক একজন মানুষের প্রতি, তাই বলে এই না যে একদমই যে সমাধান হ্যাঁ ও দেখে নেবে বা ও করে নেবে, এরকম না। নিজে করার চেষ্টা করুন, নিজে সমাধান খোঁজার চেষ্টা করুন, একটা সিচুয়েশান থেকে বেরোনোর জন্য কীভাবে কী করা যেতে পারে, আরও কত রকম পার্সপেক্টিভ দিয়ে ভাবা যেতে পারে সমস্তটা ভাবুন, সমাধান জোগাড় করুন এবং এইভাবেই এগিয়ে যান। এই ছিল কতগুলো পয়েন্টস আপনার ক্যারিয়ারে সাকসেসফুল হওয়ার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এই জিনিসগুলি মেনে চলুন, এগুলি বজায় রাখুন। আমি আশা করছি আপনারা অবশ্যই আপনাদের লাইফে সাকসেসফুল হবেন। নমস্কার।